আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না, কি করো না। একজন সাহাবী খুব ঢেকুর উঠাত, সাহাবি না আসলে, উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাবার দাবার খেয়ে, পাশ দিয়ে যাচ্ছিলেন, তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না, কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কিয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। বলেন না বুঝবে, খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবেন, এক ভাগ খাবার, এক ভাগ কি পানি, আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা। আর এই ব্যাপারে একটা কথা বলে দেই, শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে, কি হবে খাবার ভেজাল হবে, ভেজাল। এটার দলিল সূরা কাহাফে আছে, আমি এটা ব্যাখ্যা করব না আজকে, কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না, শুধু ইন্ডিকেশন দিচ্ছি। 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ, কত বছর, 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত, তারা কি ক্ষুধার্ত। দেখেন 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে, হবে না? কিন্তু ওনারা ক্ষুধার্ত, পকেটে কিছু মুদ্রা ছিল, যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই, কমে গিয়েছে না। এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর, দেখেন তারপর কি হয়, কি হবে, টাকা থাকবো না যাইবো গা। আচ্ছা তারপরে শুনেন, এরপর উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও, তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও, ফালিয়ানজুর, সে যেন বাজারে গিয়ে দেখে আইয়ুহা আসকা তুআমা, কোন খাবারটা পবিত্র খাবার, ফ্রেশ খাবার, ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন। আর এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কেন, আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন, এগুলোর মধ্যে মিল আছে না? তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে। এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে। খাবার আগে মানুষ খেত, খাবারের মধ্যেই চিকিৎসা ছিল, তাই না, রোগের আরোগ্য ছিল, এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না। খাবারের মধ্যে থাকে উপাদান, ভালো উপাদান, যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে, শরীরে গেলে শরীরটা সুস্থ হয়, এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কোন হাদিসের সাথে মেলে জানেন, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে, যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ, খারাপটা হচ্ছে ভালো, সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে, আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ানতকারী, খেয়ানতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে, সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে, সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে, উল্টে যাচ্ছে, খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে। বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে, ছেলের হাতে মা মায়ের খাচ্ছে, এরকম হচ্ছে না? যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে, এই হচ্ছে না, বিশ্বাস উড়ে যাচ্ছে, প্রতারণা বাড়ছে, মানে কি মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে, হারামগুলো হালাল করে নিচ্ছে, বুঝতে পারছেন না মনে হয়, হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে, হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে, এটা হচ্ছে না, হচ্ছে, খুব খেয়াল করেন। তো এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা, খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, উল্টা হচ্ছে, উল্টা চলতেছে দুনিয়া, দুনিয়া কি চলছে উল্টা, ছেলে পড়ছে মেয়ের পোশাক, মেয়ে পড়ছে ছেলের পোশাক। পরিবেশটা একটু রক্ষা করেন, আমরা খুব লম্বা করব না, গুছায় শেষ করছি ইনশাল্লাহ। বসে আমরা যে পয়েন্টটা ছিলাম সেটা হলো যে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা কাজ 2টা শর্ত মেনে চলি তাহলে প্রতিটা কাজ কি হবে, বলেন, এবাদত হবে, কি হবে, এবাদত। শর্ত নাম্বার 1, প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টির জন্য, আর 2 নাম্বার, প্রত্যেকটা কাজ করতে হবে একজন ব্যক্তির আদর্শে, তার নাম কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সব কাজ বলতে কি শুধু নামাজ রোজা হজ জাকাত, না জীবনের সব কাজ, এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করবো ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ। তাহলে এখন বলেন, 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ?
নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাসআলাগুলো কিনে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নই অতএব এই মাসআলাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে খুশু খুজু কি জিনিস নামাজটা ধীর স্থির ভাবে হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কি তাসবি কি সেজদায় আমি কি পড়ি দুই সেজদার মাঝখানে দোয়ার অর্থ কি তাশাহুদ দরুদ দোয়া মাসরুর অর্থ কি নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কিনা নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমি কি বুঝাতে পারছি নামাজ ধীর স্থির ভাবে রিল্যাক্সে তাড়াহুড়ো নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ পড়াকে জরুরি মনে করে না ফাকাদ কাফারা সে ব্যক্তি কুফরি করলো বলেন নাউজ বিল্লাহ নামাজ কি ছাড়বো ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন বলি আমিন আমিন রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন আমিন এবং রমজান মাসে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন আমিন রমজান শব্দটি যখন এসেই গেল তখন আর দুটো কথা বলি রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কি করেছেন এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না কোরআন ইস্যু কোরআন পুড়িয়ে দেয় ইস্যু মনে আছে যে কোরআন পুড়িয়ে দিয়েছে আমার দৃষ্টিতে তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখে না হয়তো আমার কথা বুঝতে পারছেন কোরআন একজন পুড়িয়ে দিয়েছে যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে আমাদের চোখে আছে কে যে মুসলিম পরিবারে বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে আছে মুসলিম সমাজে মুসলিম পরিবারে নামাজে যায় ইমামদেরকে চেনে আলেমদের সাথে সম্পর্ক আছে এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না এ বড় অপরাধী আমার কাছে কে বড় অপরাধী এটা লজ্জার না একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না লজ্জার না নাকি আপনারা সেই সব শায়েখ হতে যাচ্ছেন যে কোরআন তেলাওয়াতও করতে জানে না বাহাসের জন্য ডাকে মানুষকে দেখেন নাই এরকম আছে না মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শেখা প্রথম ধাপ কি আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এরপরে আসবে কোরআন হিফসের ব্যাপার আরবি ব্যাকরণ শেখার ব্যাপার কোরআনের তাফসির করার ব্যাপার হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করা আস্তে আস্তে আকিদা পড়বে উসুলের বই পড়বে ফিকের বই পড়বে তারপর এই যে আপনার কুতুবে সিত্তা পড়ে শেষ করবে তারপরে গিয়ে সে মাশা আল্লাহ একজন দাঈ আলেম মুফতি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ তো শুরুটা কোত্থেকে হচ্ছে শুরুটা কোত্থেকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা তো এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয় তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুমু খেলে হবে কোরআনকে খালি চুমু খাওয়ার জন্যে কোরআন থেকে তাবিজ লেখার জন্যে কোরআন বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবো এই জন্যে চল্লিশ দিন কোরআন তেলাওয়াত করবো এই জন্যে কেউ মারা গেল ব্যাস আমরা কোরআন দিয়ে একটা ইয়ে মাহফিল করে দিলাম ব্যাস সব হয়ে গেল আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো আরও দশজনকে শিখাবো ইনশাআল্লাহ পারা যাবে না যদি এই একজন নিজ প্রত্যেকে যদি নিজে শিখি আর প্রত্যেকে যদি দশজন করে শেখাতে পারি শোনেন প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না নিজে নামাজ পড়লেন নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান সবার নেকি আপনি পাচ্ছেন না আপনার পরিবার আছে পরিবারে আপনি নামাজ পড়েন এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন এখন আপনার মা বোন স্ত্রী সন্তানদেরকে আপনি শেখালেন এই পুরো পরিবারটা কোরআনওয়ালা হলো না একটা সমাজের দায়িত্বশীল আমি
হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করতে জানি, আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাওয়াত করা শেখাবো ইনশাআল্লাহ, পারা যাবে না? এভাবে যদি সবাই দায়িত্ব নেই, আমার বিশ্বাস 10 বছরের মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ।